আন্দোলন রুখে দিতে নতুন ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগ, বলছেন মির্জা ফখরুল। বিএনপির কর্মসূচির দিনে কেন আওয়ামী লীগের কর্মসূচি, প্রশ্ন রিজভীর। জানাবো নিবন্ধন রাজনীতি আইনি লড়াই কোন পথে জামায়াত। এবং সর্বশেষ জানাবো ছদ্মবেশে এক যুব, যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আন্দোলন রুখে দিতে নতুন ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগ, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ যখন তাদের অধিকার আদায়ে চূড়ান্ত আন্দোলন শুরু করেছে, তখন তা রুখে দিতে আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্প্রতি একটি সভায় এমন কথা বলেছেন। এতে মনে হচ্ছে মানুষের যে উত্থান তা রুখে দেওয়ার জন্য নতুন চক্রান্ত শুরু করেছে তারা। মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য সীমান্তে অস্ত্র জমা করেছে। কি ভয়ঙ্কর কথা! এমন একটা সময় তিনি এ কথা বলেছেন যখন জনগণ চূড়ান্ত আন্দোলন শুরু করেছে তাদের অধিকার আদায় করার জন্য। সেই সময় এই ধরনের কথা বলে নতুন চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করার পাইতারা করছে আওয়ামী লীগ। তিনি বলেন, এত বড় রাজনৈতিক সংকট স্বাধীনতার পর বাংলাদেশে এসেছে বলে আমার জানা নেই। আমরা লক্ষ্য করছি ক্ষমতাসীন সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে বোকা বানিয়ে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশকে একটা কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। এখান থেকে বেরিয়ে আসা গণতান্ত্রিক শক্তিগুলোর জন্য অত্যন্ত কঠিন কাজ। তবে জনতার শক্তির কাছে কোনো শক্তি টিকে থাকতে পারে না। ফখরুল আরও বলেন, এই সমস্ত কথা বলে আপনারা যদি আবার জনগণের উপর অস্ত্র ব্যবহার করেন, তাহলে দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে, জনগণ তার জবাব দেবে। অত্যন্ত পরিকল্পিত ও সুচিন্তাভাবে আওয়ামী লীগ সহিংসতা ছড়িয়ে দিতে চায়। তাদের যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একটা কর্মসূচি ছিল 24 জুলাই, সেটাকে তারা 27 জুলাই পরিবর্তন করেছে। কেন? উদ্দেশ্য একটাই, তারা সহিংসতা চায়, অস্থিতিশীলতা করতে চায়। তখনই একটা পক্ষ সহিংসতা চায় যখন তারা জনসমর্থন হারিয়ে ফেলে। এটা প্রমাণিত যে আওয়ামী লীগ সম্পূর্ণ জনসমর্থন হারিয়ে ফেলেছে। তিনি আরও বলেন, 27 তারিখ আমরা মহাসমাবেশে ডেকেছি, কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে এটাকে ন্যাসাত করা যাবে না। আমি কর্তৃপক্ষকে আহ্বান জানাতে চাই, শান্তিপূর্ণ সমাবেশের সমস্ত ব্যবস্থা করবেন, অন্যথায় তার দায় দায়িত্ব সরকার কর্তৃপক্ষ ও যারা দায়িত্বে আছেন তাদের বহন করতে হবে। বিএনপির কর্মসূচির দিনে কেন আওয়ামী লীগের কর্মসূচি, প্রশ্ন রিজভীর। বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির দিনে আওয়ামী লীগ কেন পাল্টা কর্মসূচি পালন করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না, তবে কর্মসূচির নামে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্যের প্রতি প্রশ্ন রেখে রিজভী বলেন, বিএনপির কর্মসূচি পূর্ব ঘোষিত, অথচ একই দিনে আওয়ামী লীগ শান্তি মিছিল করলে তখন কি জনদুর্ভোগ হয় না? বিএনপির কর্মসূচির দিন কেন আওয়ামী লীগ কর্মসূচি পালন করে? কেন তারা 71-এর শান্তি কমিটির মতো শান্তি সমাবেশে বা শান্তি মিছিল করে? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উস্কানিমূলক এবং নিজের দলের সন্ত্রাসীদের আশকারা দেওয়ার সামিল বলেও দাবি করেন রিজভী। তিনি বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, এটি করার উদ্দেশ্য হচ্ছে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আসা নেতাকর্মীদের বাধা প্রদান করা, হামলা করা এবং তাদের হত্যা ও জখম করা। তিনি আরও বলেন, বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের উপর চড়াও হওয়া, রক্তাক্ত হামলা চালানো প্রতিটি ক্ষেত্রেই পুলিশ সরকারি সন্ত্রাসীদের পক্ষে পক্ষপাত দেখায়, কোনো কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে যোগ দেয়, আর এই ভয়ঙ্কর সর্বনাশের সহিংস সন্ত্রাসের জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী। তার নিয়ন্ত্রিত আইনশৃঙ্খলা বাহিনীর প্রোটেকশনে আওয়ামী লীগ সন্ত্রাসীরা রক্তাক্ত হামলায় মেতে ওঠে। রিজভী জানান, গত 19 মে থেকে এখন পর্যন্ত বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে মোট 315টি মামলা হচ্ছে। মামলায় মোট আসামি প্রায় 1,200 জনেরও বেশি নেতাকর্মী, আর গ্রেপ্তার হয়েছেন 1,350 জন নেতাকর্মী। নিবন্ধন রাজনীতি আইনি লড়াই কোন পথে জামায়াত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের আমির সহ শীর্ষ নেতা আলেম ওয়ালামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে 10 বছর পর গত 10 জন রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা। 2018 সালের 7 ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল হওয়ার আগ থেকেই কোনো সভা সমাবেশের অনুমতি পাচ্ছিল না জামায়াত, কিন্তু 10 বছর পর প্রশাসনের অনুমতি নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করে দলটি। এরপর সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে প্রশাসনের অনুমতি নিয়ে নামে বেনামে সারাদেশে বিক্ষোভ মিছিল করে তারা। মাঠের কর্মসূচিতে অনেকটা একলা চলনীতি দেখা যাচ্ছে দলটির। মানবতা বিরোধী অপরাধের দায়ে দলটির শীর্ষ নেতাদের ফাঁসির রায় প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল থাকায় তাদের দণ্ড কার্যকর হয়। এসব রায়ের প্রতিক্রিয়া বিগত দিনগুলোতে কঠোর কর্মসূচি দিয়েছিল জামায়াত। সেই প্রেক্ষাপটে 2013 সালের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে দেশের
কোথাও কোনো সভা সমাবেশ করতে পারেনি তারা। বিভিন্ন সময় ঝটিকা মিছিল করলেও নির্বিঘ্নে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। ঘরোয়া বৈঠক থেকেও দলটির বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। আমরা দুইটি আবেদন জমা দিয়েছি, আগামী 31 তারিখে শুনানি অনুষ্ঠিত হবে। তারা যাতে এরকম সমাবেশ আর না করে, 10 বছর ধরে তাদের থামিয়ে রেখেছিল। তারা এই সমাবেশ কেন করলো, এটা আদালত অবমাননা করা দাবি করেছে। নিবন্ধন ফেরত পাওয়ার জন্য রাস্তায় নেমেছে, অথচ এটা কেন, এটা এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। কিভাবে তারা এটি করলো, এই তাই এই দুটি আবেদন করা হয়েছে। একটিতে জামায়াতের পলিটিক্যাল কার্যক্রম বন্ধ বা নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে, অপরটিতে গত 10 জন প্রশাসনের অনুমতি নিয়ে সমাবেশ করে আদালত অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীতে দলটি সমাবেশের অনুমতি পাওয়া এবং সমাবেশ করার পর নানা আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সরকার ও বিরোধী শিবির উভয় দিকে জামায়াতের রাজনীতি নিয়ে মুখ খুলে আলোচনা চলছে। এরই মধ্যে গত বছরের ডিসেম্বরের শুরুতে বিএনপি যখন যুগপথ আন্দোলনের 10 দফা দাবি দিয়েছিল, তখন জামায়াত আলাদাভাবে 10 দফা ঘোষণা করে সে সময় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। জামায়াত শুরুতে যুগপথ আন্দোলনের কর্মসূচি আলাদাভাবে পালন করলেও পরে ওই আন্দোলন থেকে সরে যায়, যদিও তখন এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি তারা। জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার ও জামায়াতের মধ্যে কোনো বোঝাপড়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির আইনজীবীরা বলেন, গত 10 বছর তারা সাংগঠনিক কর্মকাণ্ডে নজর দিয়েছিল, এখন নির্বাচন এগিয়ে আসার রাজনৈতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিতে চাইছেন, সেজন্য তারা এখন সমাবেশ করছেন। রাজনীতির মাঠে কিংবা মানুষের মুখে যে আলোচনা রয়েছে তা হলো বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে। যুক্তরাষ্ট্র যে ভিসানীতি ঘোষণা করেছে তাতে দেশে নতুন এক রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর অবাধে সভা সমাবেশ করার বিষয়টি সামনে চলে এসেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে জামায়াত নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে সমাবেশের জন্য পুলিশের অনুমতি নিয়েছে, কিন্তু এই সমাবেশ ঘিরে জামায়াতের সাথে দীর্ঘ সময়ের পরীক্ষিত শরিক দল বিএনপিতেও সন্দেহ দেখা দিয়েছে। এদিকে মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতি নিষেধের দাবি থাকা সত্ত্বেও দলটিকে সমাবেশ করতে সরকারের অনুমতি দেওয়া সঠিক হয়নি বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট 14 দলের নেতারা। তারা বলছেন জামায়াতকে প্রকাশ্যে সমাবেশের অনুমতি দেওয়া দেশের জন্য অশুভ সংকেত, আবার জামায়াতে ইসলামের বিষয়ে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগও রহস্য সৃষ্টি করেছে। সংগঠন হিসেবে মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে দলটি নিষিদ্ধ করতে আইন সংশোধনের আশ্বাস বছরের পর বছর ধরে দিয়ে আসছে আইন মন্ত্রণালয়। অপরদিকে নিবন্ধন বাতিলের আপিল শুনানির কোনো উদ্যোগ ছিল না। এর মধ্যে গত 16 জুলাই জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে মামলার সারাংশ জমা দিয়েছিলেন দলটির আইনজীবীরা। অন্যদিকে সম্প্রতি আপিল বিভাগে জামায়াতের বিরুদ্ধে ভিন্ন 2টি আবেদন করা হয়েছে। পৃথক 2টি আবেদনের বিষয়ে বিরাটকারী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির জাগো নিউজকে বলেন, আমরা 2টি আবেদন জমা দিয়েছি, এগুলো আগামী 31 তারিখে শুনানি অনুষ্ঠিত হবে। তারা যাতে এরকম সমাবেশ আর না করে, 10 বছর ধরে তাদের থামিয়ে রেখেছিল। তারা এই সমাবেশ কেন করলো, এটা আদালত অবমাননা। তারা দাবি করেছে নিবন্ধন ফেরত পাওয়ার জন্য রাস্তায় নেমেছে, অথচ এটা এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। কিভাবে তারা এটি করলো, তাই এই 2টি আবেদন করা হয়েছে। একটিতে জামায়াতের পলিটিক্যাল কার্যক্রম বন্ধ বা নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে, অপরদিকে গত 10 জন প্রশাসনের অনুমতি নিয়ে সমাবেশ করে আদালত অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এটা তো আমাদের কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে, 10 বছর সরকার জামায়াত ইসলামীকে মাঠে নামতে দেয়নি, কারণ যখনই মাঠে নেমেছে তারা মিছিল মিটিং ও সমাবেশের নামে সন্ত্রাস করেছে। আমরা 2014-15 সাল ভুলে যাইনি জামায়াত বিএনপি আগুন সন্ত্রাস যেগুলো করেছিল, সেই সন্ত্রাসীদের কী কারণে তারা অনুমতি দিয়েছে সমাবেশ করার জন্য, এটা তো আমাদের বোধগম্যর বাইরে। এ বিষয়ে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান জাগো নিউজকে বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত একটি আপিল, আপিলের নম্বর 778-13। চাঁদপুরি যে রিটটি করেছিলেন সেই রায়ের পরিপ্রেক্ষিতে আপিল আবেদন করা হয়। নিবন্ধন নির্বাচন কমিশন দিয়েছে সেটাই রাইটলি দেয়নি, একথা বলে তারা রাইটটি করেছিল। নির্বাচন কমিশন তখন বলেছিল তারা রাইটলি দিয়েছেন, তখন নির্বাচন কমিশন নিবন্ধন নিয়ে জামায়াতের পক্ষে অবস্থান নিয়েছিল। যখন হাইকোর্ট নিবন্ধন বাতিল করে রায় দেন তখন কিন্তু আপিল বিভাগে আবেদন পেন্ডিং ছিল। তিনি আরো বলেন, এই অবস্থায় রিটকারী আইনজীবী যে ইস্যুতে আপিল বিভাগে 2টি আবেদন জমা দিয়েছেন, এর মধ্যে একটি হলো গত 10 জুন এখানে প্রশাসন যে অনুমতি দিয়েছে তা নিয়ে আদালত অবমাননার অভিযোগ, কোনো দলের সভা সমাবেশের অনুমতি দেওয়া না দেওয়া তাদের পুলিশের দায়িত্ব না, তবে আইন শৃঙ্খলা রক্ষা বা বিনাশের বিষয়টি দেখা তাদের দায়িত্ব, এটা তারা পালন করেছেন। এখানে আদালত অবমাননার মতো কোনো ঘটনা ঘটেনি। অপরটি হলো জামায়াতের পলিটিক্যাল কার্যক্রম বন্ধ বা নিষেধাজ্ঞা চেয়েছেন, এমন দরখাস্ত ওনারা আনতে পারেন না, কারণ এই আবেদনগুলো মূল রিটের বাইরের, এগুলোর আইনগত ভিত্তি নেই, যোগ করেন তিনি। এদিকে জামায়াতকে বিএনপি মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
বঙ্গভঙ্গ সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গত 14 জুন দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। নিবন্ধন না পেলে জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু রাজনীতি করার ক্ষেত্রে কোনো বাধা নেই। সংবিধান বাংলাদেশে যে কোনো নাগরিকের রাজনীতি করার অধিকার দিয়েছে, তাই আমরা বলবো ব্যারিস্টার তানিয়া আমির যে আদালত অবমাননা পিটিশন করেছেন সেটি যুক্তিযুক্ত নয়। তবে তিনি একজন আইনজীবী হিসেবে আবেদন করেছেন, সেটি আদালতে নিষ্পত্তি হবে। 2013 সালের 4 ফেব্রুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পেয়েছিল জামায়াত। এরপর থেকে দলটি কোনো বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তারপরে এসে 2023 সালের 10 জুন রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলের মঞ্চে অনুমতি নিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ করে দলটি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।